এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যি কথা বলতে কি, উনি আমাদের বেশ উপকার করেছেন। আমাদের এখানে উনি কয়েকদিন থাকাতে আমাদের বেশি সুবিধা হয়েছে। মানে মানে আমাদের এখানে যে অসুস্থ হয়েছে উনি দেখাশোনা করেছেন। শুধু তাই নয়, পাথরকুচি পাতা, দুর্বা ঘাস, আরো নানান কিছু, মানে আমাদের থানার বাগানে যা যা পাওয়া যায় সেসব দিয়ে অদ্ভুত সব ওষুধ বানিয়ে খাইয়ে সবাইকে সুস্থ করেছেন। সবচেয়ে বড় কথা হলো, উনি যেটা করেছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, তার জন্য উনি কোনো পারিশ্রমিক অবধি নেননি। না না, কি বলছেন, এটা তো আমার কর্তব্য ছিল, এতে কোনো মহানুভবতার কিছু নেই। কিন্তু ম্যাডাম, আপনি এত ভালো ডাক্তারিটা করেন, আপনার কিন্তু মন দিয়ে ডাক্তারিটা পড়া উচিত। পড়বে পড়বে, এতদিন তো অন্যের স্বপ্ন পূরণ করেছে, এবারে ডালি নিজের স্বপ্ন পূরণ করার পালা এসে গেছে। আমি সত্যি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আজকে আমাকে সাহায্য করতে গিয়ে আপনাকে এভাবে মানে শাস্তি পেতে হচ্ছে, আই এম সরি। সত্যর পথে থেকে যদি আপনার মতো মানুষের পাশে থেকে সাহায্য করতে গিয়ে যদি আমার শাস্তি পেতে হয়, আমি তাতেও রাজি। ঠিক আছে, আমরা এখন আসি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ডালি, এবারে বাড়ি চলুন। বাড়িটা আপনাকে ছাড়া একেবারে খালি খালি লাগে। কিন্তু তার আগে রক্তিমবাবু, আমার কিছু কথা আছে। কি কথা রক্তিমবাবু? অনেক সময় সত্যিটা সামনে আনতে মিথ্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে হয়। দেখুন, ডালি যেটা করতে পারে না সেটা কিন্তু উর্বশী করতে পারে। তাই আমার মনে হয় কিছুদিনের জন্য ডালি ওই বাড়িতে না থেকে উর্বশী থাকাটা জরুরি। সেটা কি করে হয় বলুন তো? আপনি আমার চোখের সামনে থাকবেন, অথচ প্লিজ প্লিজ একবার আমার কথা শুনুন। দেখুন, একদম জেদ করবেন না, আগে আমার কথা শুনুন। দেখুন, আমি পরে সপ্তাহে আপনাকে বুঝিয়ে বলবো, কিন্তু এই মুহূর্তে ওই বাড়িতে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এমন ভান করবেন যেন মনে হয় যে ডালির সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আর তার প্রধান কারণ হবে উর্বশী। সত্যিটা সামনে আনতে কিছুদিন ডালিকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। ডালি, আমি জানি না আপনি কেন এই কাজটা করতে চাইছেন, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য চাইছেন। তাই মন থেকে না মেনে নিতে পারলেও আমি বাধ্য হয়ে রাজি হচ্ছি। আমায় ক্ষমা করবেন রক্তিমবাবু, ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আমি মায়ের কথা আপনাকে জানাতে পারবো না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে নাটক নিরুপমা দেবী আর রাজু চালিয়ে যাচ্ছেন, তার পর্দা ফাঁস আমি সবার সামনে করবো। প্রতিজ্ঞা করলাম।